নমস্কার, আমি সুলগ্না। সুলগ্নার রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো চিকেন রেজালা। প্রথমে 2 চামচ পোস্ত, 8-10টা কাজু বাদাম একটু জল দিয়ে ভিজিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। এখন একটা পেস্ট তৈরি করব, 10-15টা রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চির মতো আদা, 2 পেঁয়াজ দিয়ে পেস্টটা তৈরি করব। এখানে 1 কেজি চিকেন আছে, চিকেনটা এবার ম্যারিনেট করে নিতে হবে। পেঁয়াজ লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, 250 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে দিলাম, 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিব, 1 চামচ লবণ, 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা ঢেকে রেখে দেব। এবার পোস্ত কাজুর পেস্টটা তৈরি করে রাখবো। কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে 2 চামচ বাটার দিয়ে দেবো, দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, 4টে তেজপাতা, 2টো জৈত্রী ফুল, 1টি বড় এলাচ, 3-4 টুকরো দারচিনি, 10-12টা লবঙ্গ, না 10-12টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দইয়ের জন্য দেখুন কতটা জল বেরিয়েছে, এই রান্নায় আর জল দিতে হবে না। ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষাতে হবে, 10-12টা জাফরান দিয়ে দিলাম, 1 চা চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল দিয়ে আবার কষাবো, 7 মতো লবণ দেব। হাফ চা চামচ চিনি দিলাম, আর কাজু আর পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম। রান্নাটা শেষের দিকে এবারে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো।